कोरोना वायरस सबाई परिचित नाम এই করোনা ভাইরাসে সারা বিশ্ব জনজীবন বিপর্যয়। আজ ত্রিপুরা ব্যতিক্রম নয়, ত্রিপুরার শ্রমজীবী কর্মজীবী মানুষের আর্থিকভাবে কিছু পিছিয়ে পড়েছে। আমাদের স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা গত বছর থেকে এই বছর ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে তাদের কথা ভেবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আজকে যাদের সহায়তায় আমরা কিছু ত্রাণ সামগ্রী নিয়ে এই মাতাবাড়ি কনস্টিটিউন্সির ইন্দিরানগর পঞ্চায়েতে উপস্থিত হয়েছি। তার মধ্যে আমাদের উপস্থিত আছেন মাতারবাড়ির বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী বিপ্লব কুমার ঘোষ মহাশয়, আছেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন সেন মহাশয় এবং উপস্থিত সুনাগরিকবৃন্দ, আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা এবং প্রেস মিডিয়ার আমার হৃদয়ের বন্ধুগণ, সকলকে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফ লোকাল কমিটির তরফ থেকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার সারা ত্রিপুরাব্যাপী যে কোভিড-19 যে জাতি জনজাতি দুর্জয় শ্রেণীর মানুষরা আজ আর্থিকভাবে দুর্বল হয়ে আছেন, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ধর্মমুক্ত সাপ্য পর্যন্ত আমরা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। আজ শুধু উদয়পুরে নয়, অমরপুরে সেই তৈরি এলাকাতেও অমরপুর লোকাল কমিটির আরেকটা অনুষ্ঠান জারি রয়েছে। তাই সকলকে আমার অনুরোধ থাকবে, যারা এই এলাকার সুনাগরিকদের মধ্যে কোনো অসুবিধায় পড়বেন, আমরা স্টেট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যতটুকু সম্ভব সাহায্য করে যাব, এই অঙ্গীকারবদ্ধ রেখে আমি আমার ক্ষুদ্র আশ্বাস রেখে মানুষরা কাজকর্ম হারিয়েছে, তাদেরকে কিছু সাহায্য করার জন্য যে উদ্যোগ কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করবেন, তার জন্য আমি স্টেট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের যারা কর্ণধার আছেন বা যে ইঞ্জিনিয়াররা আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত বিপ্লব কুমার ঘোষ এবং ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে ধন্যবাদ জানাই। এখানে যারা আমার গরিব ভাইয়েরা বোনেরা এসছেন তারা আমাদের ত্রাণ সামগ্রী নিয়ে যাবেন, আগামী দিনেও যাতে ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এভাবে আরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় এই আশাটুকু আমি রাখি।